ওই ছেলেটি যেন না কোনোদিনও লাইফে যেন না কোনো মেয়ের দিকে আঙুল তুলে দেখাতে পারে, সেইভাবে সেরকম যেন শাস্তি চাই তা। আপনি কে হন? আপনি মেয়ের কে বলছি যে যে তুই কেন আমাকে তুলে দিলি তো, তোকে আমি জেল থেকে বেরিয়ে এসে তোকে আমি দেখে নেবো, চিরে দেবো, ফেরে দেবো, এ করে দেবো, ধমকানি দিচ্ছে যেন মেরে দেবে মেয়েটাই। আর বলছে আমার মামা গিয়ে ছাড়ি নিয়ে আসবে এক্ষুনি, কাল সকালে বুঝিয়ে দেবো। ওর বোঝা তো হলো না, ওনার বাবার অপেক্ষায় ছিল, ওনার বাবার অপেক্ষায় ছিল, তার বাবা তো তার আসেনি। আচ্ছা ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা তো এই হলো, মানে শুক্র শনিবার রবিবার বৃহস্পতিবার রাত্রে রাত নটা সাড়ে নটার দিকে এই কাজ এই কীর্তিটা হলো, হওয়ার ফলে এই ওরা বাড়িতে ছিলাম, বাড়িতে কেউ ছিলাম না, দোকানে ছিলাম। যে সেই বাচ্চা মেয়েটা এসে সে প্রতিবন্ধী বলে আমরা সেই বাড়িতে রেখে দিয়ে তার আমরা দোকানে ছিলাম, দোকানে গিয়ে তো এই শুনলাম যে এরকম ব্যাপার, এই ছেলেটা তো এই দেখেতে সে পালিয়ে গেল, ধমকানি টমকানি দেখেতে পালিয়ে গেল। কি ধমকানি দেখাচ্ছে? এই তোকে চিড়ে দেবো, ফেরে দেবো, ফেরে দেবো, মানে শুক্র শনিবার রবিবার বৃহস্পতিবার রাত্রে নটা সাড়ে নটার দিকে এই কাজ এই কীর্তিটা হলো, হওয়ার ফলে বাড়িতে কেউ ছিলাম না, দোকানে ছিলাম। যে সেই বাচ্চা মেয়েটা সে প্রতিবন্ধী বলে আমরা সেই বাড়িতে রেখে দিয়ে তার আমরা দোকানে ছিলাম, দোকানে গিয়ে তো এই শুনলাম যে এরকম ব্যাপার, এই ছেলেটা তো এই দেখেতে সে পালিয়ে যায়, ধমকানি টমকানি দেখেতে পালিয়ে যায়। কি ধমকানি দেখাচ্ছে? এই তোকে চিড়িয়ে দেবো, ফেরে দেবো, ফেরে দেবো, কবে ঘটেছে? এটা বৃহস্পতিবার রাত্রে, তার ভালো নামটা তো আমরা জানতে পারছি না। আচ্ছা এটা হচ্ছে বৃহস্পতিবার দিন রাত্রে হয়েছে, আপনার বাড়িতে কে ছিলেন? আমার বাড়িতে কেউ ছিলেন, আমার স্বামী স্ত্রী যখন দোকানে ছিলাম ওই দুটো বাচ্চা এসে ওই ছেলেটাকে ধরা হয়ে গেছে।
ছেলেটাকে ঝাঁকার মারি ঝাঁকার মারি, তাকে তাদেরকে আটকে দিয়ে তাকে তুলে চিড়িয়ে দেবে, ফেলে দেবো, এরকম ধাক্কা দেখে বেরিয়ে যাবে। ঘটেছে আজকে হচ্ছে রবিবার, এত দেরি হলো, দেরি হলো মানে তার মা এসে বলে গেলো যে আমরা বুঝে দেব, কোনো অসুবিধা হবে না, আমরা দোকান হামান করো না, যে আমরা সব কিছু বুঝে দেবো, বুঝে দেবো। গ্রামের লোক বলে যে গ্রামকে বিচার দিলাম, গ্রাম বলে যে আমরা বললি, বলে তার বাবা আসুক এলে মিটিংটা করো। তার বাবা কালও আসেনি আর আজকেও আসেনি, ছেলের বাবা মানে অভিযুক্তের বাবা। হ্যাঁ, ওই জন্য বেশি দিন হয়ে গেছে বলে মা বাবা আইনের পদ্ধতিতে গেছে, আইনের পদ্ধতিতে গেছে। আচ্ছা, ওরা চাইছিল যে আপোষ মীমাংসা করে নিতে, বুঝে দেবে, বুঝে দিতে বললে আমরা অপেক্ষা করলাম, যে অপেক্ষাটা তো হলো না, কিছু বোঝালো না। একটা পাগল মাগল মেয়ে বলো, একটা কোনো ভালো করতে মন্দ হয়ে গেলে তখন কী করবে? হ্যাঁ, কিছু বোঝালো না। এই নিয়ে আপনার থানায় অভিযোগ কবে জানিয়েছেন? কালকে, আগামীকাল মনে হচ্ছে শনিবার, কালকে তো না, শুক্রবারে, শনিবার, শুক্রবারে মনে হচ্ছে। থানাতে গেছে কবে? কাল না পরশু দিন, কালকে শনিবার দিন গেছেন। আচ্ছা, অভিযোগ আপনি করেছেন, আপনার স্বামী, স্বামীর নাম আপনার কি নাম? সে গায়ক, বাবার নাম সে পয়সা, সে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। আপনারা গতকাল নাকি মেডিকেলও হয়েছে আপনার, তা তমলুকেও হয়েছে? না, তমলুকে হয়নি, আজকে যাওয়ার কথা ছিল রবিবার বলে যায়নি, কালকের নিয়ে যাবে, ছুটির দিন বলে আজকে হয়নি, কালকে নিয়ে যাবে, আগামীকাল তাহলে মেডিকেল। আচ্ছা, যাদের বিরুদ্ধে অভিযোগ, মানে যার বিরুদ্ধে অভিযোগ, কি চাইছেন আপনি? কি চাইছেন? শাস্তি পা, শাস্তি, একটা পাগল পাগল মেয়েকে এরকম করছে, এটা না আরো ওদের বাড়ির অন্য অন্য মেয়েকে এরকম করছে, তো ওনার শাস্তি, শাস্তি হোক, উপযুক্ত শাস্তি, শাস্তি হোক, কোনো ইয়ে করার দরকার নেই, ওর ওসব ছেলে শাস্তি হওয়াটাই উচিত। একটা পাগল পাগল মেয়েকে যদি এরকম করে তাহলে কাল পাঁচটা ভালো মেয়েও রাস্তায় চলতে পারবে না, ওর উপযুক্ত শাস্তি হওয়া দরকার। সে তো রাস্তাঘাটে ঘোরাঘুরি করেনি, সে তো বাড়িতে বসে আছে, বাড়িতে ঢুকেই যদি, ওই সময় বাড়িতে কিন্তু আপনার বলতে কেউ ছিল না? না, দোকানে ছিল, ওনার একটা বোন ছিল বাচ্চা, মানে ও দোকানে যে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখে ওদের এই অবস্থা, যা দেখে ওনার মাকে যখন ডাকতে যায় তখন অবস্থা করতে ওরা পালিয়ে গেছে, পালিয়ে যেতে ওনার মাকে বলা হলো, ওনার মা তখন বললে যে তুমি চুপচাপ থাকো, কোনো বলো না, আর একটা মীমাংসা করে কি হয়েছে না হয়েছে বোঝাপড়া করবো আমরা। মীমাংসা বলতে বোঝাপড়া, মীমাংসা বলতে আর কি হবে, বোঝাপড়া হবে কি হয়েছে না হয়েছে। আমার নাম শেখ আবু সুফিয়ান। দাদা, অভিযুক্তের বিরুদ্ধে বারবার একই অভিযোগ উঠছে, কি বলবেন? এটা আমরা বলতে চাই যে গত এক বছরও একটা ওনাদের বাড়ি থেকে একটা কেস হয়েছিল আমার জেঠুর মেয়ের সঙ্গে, বুঝলি তো, এবারে আবার এক বছর অবধি হয়নি, এখন আবার একটা কেস হয়ে গেছে, একটা গরিব মেয়েকে এসব করে, এইসব করে ধরো কুকাজ কুকৃতি করতেছে, বুঝলি তো, এগুলো তো ভালো নয়, ভালো জিনিস নয় এগুলো। আমরা চাই তার জন্য প্রশাসনের দ্বারস্থ হচ্ছি, যাতে উপযুক্ত শাস্তি পায় এবং এইসব যেন প্রশাসন একটুকু লক্ষ্য নজর দেয় ভালোভাবে, এটাই চাই। অভিযুক্ত অভিযুক্ত ব্যক্তি বারবার পরিবারকে হুমকি দিচ্ছে, বা স্থানীয় যারা অনেককেই হুমকি দিচ্ছে দেখে নেওয়া, সেটা নিয়ে একটু যদি বলেন। এটা তো দেখো, গ্রামবাসী হিসাবে আমরা যতটা শুনেছি, যে এইসব দেখেছি, তো চোখে তো দেখতে পাচ্ছি সবাই আমরা, যে এটা এরপরে জানা যেমন কোনো গ্রামবাসী বা কোনো আশেপাশে না যেন কোনো মেয়ের সঙ্গে না যেন এইসব কোনো হয়, এটা আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি, যেন না যেন পুনরায় এই জিনিসগুলো হয়, এটা আমরা চাই, শাস্তি চাই আমরা। কাকুর মেয়েটা, উনি মেয়েটাকে আর ধমকানি দিচ্ছে যে তোমারও এরকম ভাবে শাস্তি হবে, তুমি শাস্তি ফেলে দেবো, ছিঁড়ে দেবো, ফেলে দেবো, তোর এরকম ভাবে কেস করবো, ছেলেটা বলেছে যে তোর অবস্থা এরকম করবো। পুলিশ অভিযুক্তকে ধরেছে, এখন তুলে দেওয়া হয়েছে। আপনারা কি চাইছেন? অভিযুক্ত শাস্তি চাই, ওনার শাস্তি চাই, যেন ওনার সাথে কোনো মেয়ের দিকে না
চোখ তুলে দেখাতে। আমার নাম শেখ আবু সুফিয়ান। দাদা, অভিযুক্তের বিরুদ্ধে বারবার একই অভিযোগ উঠছে, কি বলবেন? আমরা বলতে চাই যে গত এক বছরও একটা ওনাদের বাড়ি থেকে একটা কেস হয়েছিল আমার জেঠুর মেয়ের সঙ্গে, বুঝলি তো। এবারে আবার এক বছর অবধি হয়নি, এখন আবার একটা কেস হয়ে গেছে। একটা গরিব মেয়েকে এসব করে ধরো কুকাজ কুকৃতি করতেছে, বুঝলি তো। এগুলো তো ভালো নয়, ভালো জিনিস নয় এগুলো। আমরা চাই তার জন্য প্রশাসনের দ্বারস্থ হচ্ছি যাতে উপযুক্ত শাস্তি পায় এবং এইসব যেন প্রশাসন একটুকু লক্ষ্য নজর দেয় ভালোভাবে, এটাই চাই। অভিযুক্ত অভিযুক্ত ব্যক্তি বারবার পরিবারকে হুমকি দিচ্ছে বা স্থানীয় যারা অনেককেই হুমকি দিচ্ছে দেখে নেওয়ার, সেটা নিয়ে একটু যদি বলেন। এটা তো দেখো গ্রামবাসী হিসাবে আমরা যতটা শুনেছি যে এইসব দেখেছি তো চোখে তো দেখতে পাচ্ছি সবাই আমরা, যে এটা এরপরে জানা যেমন কোনো গ্রামবাসী বা কোনো আশেপাশে না যেন কোনো মেয়ের সঙ্গে না যেন এইসব কোনো হয়, এটা আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি যেন না যেন পুনরায় এই জিনিসগুলো হয়, এটা আমরা চাই, শাস্তি চাই আমরা।